আমি কাজী হায়াত, বিনোদনধর্মী ছবি করি, একেবারে সমস্ত শ্রেণীর মানুষদের বিনোদনের কথা নিয়ে চিন্তা করি এবং সেই অনুযায়ী সিনেমা করি, এটিই আমার আসল পরিচয়। 1978 সালে আমি সর্বপ্রথম একটি পূর্ণদৈর্ঘ্য ছবি নির্মাণ শুরু করি, 1980 সালে সেটা মুক্তি পায়। ছবিটির নাম ছিল দি ফাদার। সেই ছবি দিয়েই আমার যাত্রা শুরু হয়েছিল। এর পরবর্তীতে এখন আমি তৈরি করছি 50 নম্বর ছবি। এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে, সে হলো আমি বোধহয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে একজন ব্যতিক্রমী লোক, একেবারে পেশায় চলচ্চিত্রকার হয়েও, মানে চলচ্চিত্র নির্মাতা হয়েও, এখন আমি একজন পেশাদার অভিনেতা। প্রায় 150-200 ছবি তো হয়ে গেল। এই হলো আমার পরিচয়। বাংলাদেশে এখনো পূর্ণাঙ্গভাবে কোনো ডিজিটাল সিনেমা নির্মাণ হচ্ছে না এবং প্রক্ষেপণ ক্ষেত্রেও সত্যিকার অর্থে ডিজিটাল সিনেমা যেভাবে প্রক্ষেপণ করা উচিত সেভাবেও হচ্ছে না। আসলে যুগের পরিবর্তনে আজ বিজ্ঞানের নতুন আবিষ্কারের ফলে ফিল্ম সেলুলয়েড থেকে চলে গেছে ডিজিটাল, চলে গেছে পেন ড্রাইভে, চলে গেছে ডিজিটাল ক্যামেরায়। আগে তৈরি হতো 35 ক্যামেরায়, এখন ডিজিটাল ক্যামেরায় সিনেমা নির্মাণ হচ্ছে, আর সেজন্যেই ডিজিটাল নিয়ে কথা। ডিজিটাল আমাদের দেশের সিনেমাকে কতটা উন্নত করেছে, অনুন্নত করেছে, ক্ষতি করেছে, সে হিসাব নিকাশ করলে অনেক কিছু বলতে হবে। ডিজিটালের নামে এই যে ভিডিও ফিল্ম, এগুলো খুব দুঃখজনক, আর এগুলোই বোধহয় আমাদের সিনেমার অনেকটা সর্বনাশ করছে। আমি যেটা বুঝি, সিনেমা নির্মাণ কখনো শেখানো যায় না, শেখাও যায় না। এটা কবিতার মতো, কবিতা লেখার বোধহয় কোনো ইনস্টিটিউশন নেই যে এখান থেকে কবি হওয়া যায় বা কবিতা লেখা শেখা যায়। সিনেমাও তাই, তবে সিনেমায় ইনস্টিটিউশন তৈরি হয়েছে এই কারণে যে এখানে কিছু কারিগরি কাজ আছে যেগুলো যন্ত্রপাতি ব্যবহার করে, অনেক যন্ত্রপাতি ব্যবহার করে একটি সিনেমা নির্মাণ করতে হয়। সেই যন্ত্রপাতির ব্যবহারটা যারা সঠিকভাবে জানে, তারা যদি এই যারা শিক্ষানবিশ থাকেন তাদের শিখিয়ে দিতে পারেন, তাহলে অনেকটা তাদের আয়ত্তে থাকে এই কারিগরি বিষয়টা।